ভারতবর্ষে এমন একটা স্টেশন আছে, ভারতের শেষ স্টেশন, ঠিক আছে, কলকাতা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্ব। আপনারা কিন্তু এই স্টেশনের নামটা জানতে হলে অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অল করে দিয়ে অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। আগে বন্ধুরা শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে আগে কিন্তু শিয়ালদা থেকে খুলনা পর্যন্ত চলতো খুলনা এক্সপ্রেস, ঠিক আছে, তা সেটা কিন্তু দেশভাগের পর বন্ধ করে দেওয়া হয়েছে। দেশভাগের পর ভারতের শেষ স্টেশন তৈরি হয় পেট্রোপোল স্টেশন, দেনাপোল। পেট্রোপোল দেনাপোল হচ্ছে আপনার বাংলাদেশে ঢুকতেই পরে পরে, ওটা মানে আমাদের এদিক থেকে যেতে গেলে পেট্রোপোল পরে, ঠিক আছে, বনগাঁর পরে স্টেশন। এটা হচ্ছে ভারতের শেষ স্টেশন। এখনো ভিডিওটা ছেড়ে যাবেন না, তথ্য রয়েছে। তারাচিহ্ন রাজ্যে কোনো লোকাল ট্রেন চলে না এই স্টেশন দিয়ে। তারাচিহ্ন তো এখান দিয়ে কিন্তু দেশের মধ্যে এই স্টেশন দিয়ে কাঁপিয়ে চলে মালগাড়ি, ঠিক আছে, মালগাড়ি যাতায়াত করে, কিন্তু লোকাল ট্রেন কিন্তু যাতায়াত করে না। তারাচিহ্ন 1884 সাল ব্রিটিশ সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি দমদম থেকে খুলনা পর্যন্ত একটি ব্রডগেজ লাইন চালু করেছিল। তারাচিহ্ন থেকে শিয়ালদা হয়ে খুলনা পর্যন্ত ট্রেন চলতো তখন শিয়ালদা বরিশাল এক্সপ্রেস ট্রেন, ঠিক আছে। এই তথ্যটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। তারাচিহ্ন 1905 যুদ্ধের সময় ওই স্টেশন কিন্তু বন্ধ করে দেওয়া হয়, তাই জন্য কিন্তু শিয়ালদা থেকে যে ট্রেনটি যেত, যে কোথায় যেত, ইয়ে পর্যন্ত বরিশাল যে যেত, ঠিক আছে, তা ওইখানে কিন্তু ওটা লাইনটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কেন হয় না, ওখানে যুদ্ধটা হয়েছিল তাই জন্য। এখন কিন্তু পণ্যবাহী ট্রেন কিন্তু ওখানে যাতায়াত করে, বর্তমানে দেশ ভাগ হওয়ার পরে ওখানে কিন্তু লাইনটা অনেক দিনই বন্ধ হয়ে পড়েছিল, কিন্তু এটা স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের সাথে যে ওই ট্রেন ওখান দিয়ে কিন্তু ট্রেন চলবে। তা আপনাদের কি মতামত রয়েছে, এটা চললে কতটা ভালো? ওখান দিয়ে কিন্তু আর এক্সপ্রেস ট্রেন বা লোকাল ট্রেন কিন্তু যাতায়াত করে না, ঠিক আছে, মানে আমাদের দেশ থেকে কিন্তু ওই দেশে যায় না। এখন বর্তমানে যাই হচ্ছে মালগাড়ি গুলো, পণ্যবাহী ট্রেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই দেশে যাতায়াত করে বা ওই দেশ থেকে এই দেশে আসে। তা আপনাদের এই জেনে আপনাদের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর পরিবারদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই ধরনের ভিডিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এরকম ধরনের তথ্য আমরা পেলেই কিন্তু ভিডিও নিয়ে চলে আসব। তাহলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা কিন্তু অল করে রাখবেন, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও।